আসসালামু আলাইকুম ওয়েলকাম টু টেক বিডি নাইনটিন প্রিয় বন্ধুরা আজকে আমরা ইডিয়াসের খুবই গুরুত্বপূর্ণ একটি অপশানস আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি সেটা হচ্ছে রিস্টোর অফলাইন ক্লিপস এই রিস্টোর অফলাইন ক্লিপস অপশানটি কিভাবে কাজ করে এবং এটি কখন কাজে লাগে আজকে আমরা সেই বিষয়টি আপনাদের সাথে শেয়ার করব তো চলুন ভিডিওটি শুরু করা যাক এবং সেই সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন ওয়েলকাম ব্যাক তো বন্ধুরা অনেক সময় দেখা যায় আমরা যখন কোথাও থেকে কোনো লিঙ্ক থেকে কোনো ইডিয়াসের কোনো প্রজেক্ট ডাউনলোড করি এবং সে প্রজেক্ট ফাইলটি ইডিয়াসে ওপেন করি তখন আমাদের এই সমস্যার প্রায় সময় হয় সেটা হচ্ছে প্রজেক্টে ইউজ করা ডাটাগুলোকে মিসিং দেখায় এই মিসিং করা ডাটাগুলোকে আপনার রিস্টোর করার জন্য আমরা সাধারণত রিস্টোর অফলাইন ক্লিপ অপশানটি ব্যবহার করে থাকি তো আজকে আমরা সেটা দেখব আমরা একটি প্রজেক্ট ওপেন করবো এখানে এবং প্রজেক্ট ওপেন করার পর কিভাবে মিসিং ডাটাগুলোকে রিস্টোর করবেন সেটা আপনাদের সাথে শেয়ার করব। তো আমি প্রথম এখানে একটি প্রজেক্ট ওপেন করব সেজন্য আমি এখান থেকে ওপেন প্রজেক্টে চলে গেলাম আমরা এখানে আগে থেকে একটা প্রজেক্ট করে রেখেছিলাম আমরা সেই প্রজেক্টটি ওপেন করতেছি অনেক সময় দেখা যায় আপনি যখন কোনো লিঙ্ক থেকে প্রজেক্ট ডাউনলোড করবেন তখন ডাটাগুলো মিসিং থাকতে পারে অথবা আপনি যখন কোনো একটি প্রজেক্ট রেডি করবেন রেডি করার পর আপনি যখন প্রজেক্টটি সেভ করে রাখবেন এবং পরে যদি আপনি কোনো কারণে ডাটাগুলোকে মুভ করে ফেলেন অর্থাৎ আপনি প্রজেক্ট তৈরি করার সময় যে ডাটাগুলো ইউজ করেছেন সেই ডাটাগুলোকে আগে যে ফোল্ডারে ছিল সেই ফোল্ডার থেকে যদি কোনো কারণে মুভ করে অন্য একটি ফোল্ডারে নিয়ে যান এবং এরপরে যদি আপনি সেই প্রজেক্টটিকে আবার ওপেন করেন তখন আপনার ওই ডাটাগুলোকে মিসিং দেখাবে অর্থাৎ এখানে ঠিক যেমনটি দেখতে পাচ্ছেন আমাদের এখানে প্রত্যেকটা ডাটা মিসিং দেখাচ্ছে ঠিক আছে এভাবে মিসিং দেখাবে তখন আপনি ডাটাগুলোকে রিস্টোর করতে হবে অর্থাৎ আপনার যে ফোল্ডারে ডাটাগুলো রেখেছেন সেই ফোল্ডারটিকে সিলেক্ট করে দিতে হবে তাহলে প্রজেক্ট ফাইলটি ডাটাগুলোকে সেখান থেকে রিস্টোর করে নেবে তো সেটা কীভাবে করবেন সেটা আমি দেখিয়ে দিচ্ছি আপনি জাস্ট প্রজেক্ট ওপেন করবেন ওপেন করার পর যদি কোনো ডাটা মিসিং থাকে তাহলে আপনি সিম্পলি এখান থেকে ওপেন প্রজেক্ট এখানে ডানপাশে যে অ্যারো চিহ্নটা দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন এরপর এখান থেকে রিস্টোর অফলাইন ক্লিপ এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর এখানে চারটা পাঁচটা অপশন দেখতে পাবেন আপনি এখান থেকে ওপেন দা ক্লিপ রিস্টোরেশন ডায়লগ এখানে ক্লিক করবেন ক্লিক করার পর আরেকটা উইন্ডো আসবে এখানে আপনার প্রজেক্টের মধ্যে যে ডাটাগুলো মিসিং আছে সেই ডাটাগুলো এখানে দেখাচ্ছে দেখুন এখানে যে ডাটাগুলো ইউজ করা হয়েছে সেই ডাটাগুলো লিস্ট দেখাচ্ছে আপনি চাইলে এখান থেকে একটি একটি করে রেজিস্টোর করতে পারবেন অথবা আপনি সবগুলোকে একসাথে রেজিস্টোর করতে পারবেন তো একটি একটি করে রেজিস্টোর করার জন্য আপনি যে ডাটাটিকে রেজিস্টোর করতে চাচ্ছেন সেই ডাটার উপর প্রথমে ডাবল ক্লিক করবেন ডাবল ক্লিক করার পর সেই ফাইলটি কোন ফোল্ডারে রয়েছে সেই ফোল্ডারে চলে যাবেন অর্থাৎ আমি এখানে জিরো ওয়ান ফাইলটি রেজিস্টোর করতে চাচ্ছি জিরো ওয়ান ফাইলটি হচ্ছে এই ফাইল এটা সাথে সাথে রেজিস্টার হয়ে যাবে তবে একই ফর্মেটের একই ফাইল হতে হবে ঠিক আছে তো আপনি যদি চান যে না আমি সবগুলো ডাটা একসাথে রেজিস্টোর করব তাহলে আপনি জাস্ট এখানে ক্লিক করে কন্ট্রোল এ দ্বারা সবগুলোকে সিলেক্ট করে নেবেন এরপর এখান থেকে ডান পাশে চলে যাবেন এখান থেকে আপনি জাস্ট এই রিলিঙ্ক অপশানটা পেয়ে যাবেন এখান থেকে রিলিঙ্ক সিলেক্ট ফোল্ডার এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনি যে ফোল্ডারে ডাটাগুলো রেখেছেন সেই ফোল্ডারটিকে সিলেক্ট করে দিবেন অর্থাৎ আপনার ডাটাগুলো প্রজেক্টে ইউজ করা ডাটাগুলো কোন ফোল্ডারে আছে সেই ফোল্ডারটিকে আপনি সিলেক্ট করে দিবেন তো আমাদের প্রজেক্টে ইউজ করা ডাটাগুলো এখানে রয়েছে আমি এখান থেকে জাস্ট এই ফোল্ডারটিকে সিলেক্ট করলাম এরপর সিলেক্ট ফোল্ডার এরপর ওকে দিলাম এরপর রিপ্লেস করলে বুঝতে পারবেন আপনার সবগুলো ডাটা রিস্টোর হয়েছে কিনা রেজিস্টোর করলাম আমাদের এখানে সবগুলো ডাটা রিস্টোর হয়নি আমি আবার কন্ট্রোল এ দ্বারা সবগুলো সিলেক্ট করলাম এরপর আবার চলে যাচ্ছি রিলিঙ্ক সিলেক্ট ফোল্ডার এখান থেকে আমি নিউ ফোল্ডার টু আমাদের ডাটাগুলো এ ফোল্ডারে রয়েছে মনে হয় আমি এখান থেকে সিলেক্ট ফোল্ডার করে দিলাম এরপর রিপ্রেস দিচ্ছি হ্যাঁ দেখুন আমাদের ডাটাগুলো ছিল নিউ ফোল্ডার টু ভিতরে সেই আমরা যখন নিউ ফোল্ডার টু ফোল্ডারটি সিলেক্ট করে দিলাম তখন রিফ্রেশ করার সাথে সাথে সবগুলো ডাটা এখানে রেজিস্টোর হয়ে গেছে এরপর জাস্ট ওকে দেবেন এরপর আপনি ক্লোজ করে দেবেন এখন দেখুন আমাদের প্রজেক্টে ইউজ করা যা ডাটাগুলো যে ফোল্ডারে ছিল আমরা সেই ফোল্ডারটিকে রিস্টোর করে দিয়েছি সাথে সাথে ওই ফোল্ডার থেকে সবগুলো ডাটা প্রজেক্ট নিয়ে নিয়েছে ঠিক আছে তোমাদের আশা করি বুঝতে পেরেছি কীভাবে রেজিস্টোর অফলাইন করতে হয় যখন আপনার কোনো প্রজেক্টের ডাটা মিসিং করবে সেই ডাটাগুলোকে কিভাবে রেজিস্টোর করবেন আশা করি ভিডিওটি ভালো লেগেছে যদি ভালো লেগেই থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন এবং শেয়ার করবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ